সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে হচ্ছে আমার পানি দেওয়ার দ্বিতীয় ডেট, দ্বিতীয় দিন আর কি। কালকে পানি দিছি, আজকে পানি দিচ্ছি। তো এর আগে আমার হোয়াটসঅ্যাপে অনেক কটা ভাই একই ছবি পোস্ট করছিল, বলে এটার কারণ কি এবং কি করব। তো আমি একটু সেটা আপনাদের দেখাই। এই দেখেন, এই যে পাতাটার এই জায়গাগুলো করে এই যে ইয়া হয়ে গেছে, এই যে তারপরে এই যে দেখেন, এই যে মানে পাতাগুলো জায়গায় জায়গায় দেখেন এই যে এরকম হয়ে গেছে, এই যে এরকম, এই যে এরকম হয়ে গেছে। তো এটা কি জন্য হয়েছে সেটা একটু আপনাদের বলি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই দেখেন এই পাতাটা যেখানে হয়েছে এখানে, কিন্তু এই যে এগুলো কিন্তু আপনার সার। হ্যাঁ, আপনারা যখন সারের সাথে অন্য কিছু ইউজ করবেন, ধরেন সেটা ম্যাগ হোক, আপনার বরুণ হোক, ধরেন এই যে পানি দেওয়ার সময় যে জিনিসগুলো ইউজ করেন, তখন আপনার যেটা ইউজ করেন না কেন, ওই জিনিসটা যেন ভেজা না থাকে। মানে এখানে সারটা ছিটানোর সময় পড়লে যেন সেই সারটা নিচে পড়ে যায়, তাহলে এই 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 জায়গায় কিন্তু সারটা জমেছিল। যখন আপনার এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় আপনার সারগুলো জমেছিল, আর লং টাইম যখন কুয়াশা পড়ে রাত্রে, কিন্তু এই গাছগুলো পুরোপুরি ভিজে যায়, আপনি লাইন দিয়ে হাঁটতে পারবেন না, পুরো ভিজে যাবে। তো এইগুলা ভিজা এরকম করে সারগুলো এখানে আটকে ছিল, ভিজে দেওয়ার কারণে আপনার সারের যে অ্যাকশনটা ওইটা এখানে পাতাটা পুরাই দিছে। তো এইটা কোনো সমস্যা না, আপনি জাস্ট খালি দেখবেন আপনার এই যে গাছের যে মূল যে পাতাটা আছে, এই যে এই পাতাটা, এই পাতাটা আপনার সুস্থ আছে কিনা। দেখেন এই যে এইখানে কিন্তু সবগুলা গাছে একই কাহিনী হয়েছে, এই যে কিন্তু আপনার এই পাতাটা সুস্থ আছে কিনা। যদি এই পাতাটা সুস্থ থাকে, তাহলে সেই সেই গাছগুলোর কোনো সমস্যা না, আপনার হয়তোবা 8-10 দিন পরে ওইটা অটোমেটিকলি আপনার যখন নিচে চলে যাবে পাতাগুলো, তখন ওগুলো কেয়ার করার মতো কিছু থাকবে না, তখন ওই পাতাগুলোই আপনার ইয়ে হয়ে যাবে। আর আপনার মূল পাতাটা যদি নষ্ট হয়, তাহলে এটা কোনো রোগ, সেই ক্ষেত্রে মানে রোগটা ভালোভাবে ইয়া করে তারপরে আপনি পদক্ষেপ নেবেন। আর যারা এই সময় ছিটায় সার দেন, তারা অবশ্যই সারটা শুকনা করার চেষ্টা করবেন। আর আপনার যতক্ষণ পর্যন্ত গাছের সার না শুকায়, সরি, যতক্ষণ পর্যন্ত গাছের পানিটা পুরোপুরি না শুকায়, ততক্ষণ পর্যন্ত সার ছিটাবেন না, তাহলে এই কাহিনীটা হবে না। আর সারের সাথে অবশ্যই যদি ভেজা সার হয়, যদি আপনারা যেই অনুখাদ্যগুলো দেন এগুলো যদি ভেজা হয়, তাহলে অবশ্যই সেটার সাথে ছাই মিশাবেন কিংবা শুকনা মাটি মিশাবেন, যেন সেই ভেজা ভাবটা চলে যায়। এইভাবে মোটামুটি ছিটাইলে এই রোগ, এই সমস্যাটা হবে না। তো এই পরামর্শটুকু অবশ্যই আপনাদের কাজে লাগবে, পরামর্শটুকু কাজে লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, ফোন দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।